নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো, দেখো এগুলো হচ্ছে ডালিয়া প্লান্ট। ডালিয়া প্লান্ট নার্সারি থেকে কিনে আনার পর প্রথম অবস্থায় তোমরা এগুলোকে কীভাবে ছোটো ছোটো পটের মধ্যে বসাবে এবং সেই ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো। আমি আগের আগের ভিডিওর মতো এটাতেও প্লাস্টিকের যে গ্লাস সেগুলোকেই ইউজ করছি। তোমরা চাইলে ছোটো ছোটো যে পলি ব্যাগ পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারো। এবার এখানে যে মাটি ইউজ করছি, যে সয়েলটা ব্যবহার করছি সেই বিষয়ে আসি। এটা পুরোপুরি নর্মাল গার্ডেন সয়েল, কোনো এর মধ্যে কোনো জৈব রাসায়নিক কোনো রকমের সারই ব্যবহার করা হয়নি। যেহেতু এগুলো নার্সারি থেকে মানে কাটিংয়ে শিকড় গজানোর পরে ওরা নিয়ে আসে বিক্রি করার জন্য, তাই এই মাটিতে আমরা কোনো রকমের সার ইউজ করব না। তাতে কী হবে, যদি আমরা সার ইউজ করি গাছটা পুরোটাই শুকিয়ে যাবে, মারা যাবে। আর মাটি দেওয়ার পর একটু চেপে দেব, কারণ তাতে ভিতরে এয়ার পকেটগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে এবং ভিতরে কোনো ফাঙ্গাস সৃষ্টি হবে না। এইভাবে প্রত্যেকটা কাপে সুন্দর করে তোমাদের মাটি ভরে নিতে হবে, তারপর গাছগুলোকে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। আমি এখানে ছটা প্ল্যান্ট আজকে এনেছি, আগেও কতগুলো প্ল্যান্ট আমি বসিয়েছিলাম, সেগুলোর ভিডিও সম্ভবত দেওয়া হয়নি। তবে এগুলো পরবর্তীতে আপডেট দেওয়া হবে এবং এই ভিডিওগুলো তোমরা যে আমি কিভাবে কিভাবে মানে এর পট স্পট চেঞ্জ করব, করে করে বড় পটে বসাবো, সমস্ত কিছু নিয়ে তোমাদের আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। আর এই তোমাদের গাছগুলো এই যে বসানো হলো, এরপরে মোটামুটি তোমরা 2 সপ্তাহ বা 10 দিন 10 বা 12 দিন মতো তোমরা কোনো সার ইউজ করবে না, হালকা হালকা করে জল দেবে। যখন দেখবে গাছগুলো লেগে গেছে, লেগে গেছে বলতে আমি বোঝা যাচ্ছি যে গাছগুলো যখন দেখবে গাছগুলো থেকে আস্তে আস্তে পাতা বেরোচ্ছে, তোমরা সেই মুহূর্তে ওই অল্প পরিমাণ সরিষার খোল ভিজিয়ে যে পাতলা লিকুইডটা সেটা তোমরা অল্প অল্প পরিমাণ ব্যবহার করবে, ওই 2 চামচ মতো, বেশি না। যেহেতু ছোটো ছোটো গাছ তো বেশি না, গাছগুলো যখন আস্তে আস্তে বড় হবে, এই পটে আমরা মোটামুটি 1 মাস মতো রাখবো। তারপর আমরা 1 মাস বা 25 দিন রাখবো, যখন দেখবো গাছের গ্রোথ ভালো এসে গেছে তখন আমরা এই প্যাকেটগুলো কেটে সুন্দর করে আমরা গাছগুলোকে 8 ইঞ্চি বা 4 ইঞ্চি 6 ইঞ্চি 12 ইঞ্চি যে যেমন সাইজের পটে বসাতে চাও সে পটে তোমরা বসাতে পারবে। ব্যাস, তখন দেখবে গাছগুলো গ্রোথ অনেক বাড়বে। আর যদি তোমরা চাও তাহলে 14 ইঞ্চি সাইজের যে টবগুলো হয় সেইগুলোতেও তোমরা এই গাছ দুটো করে দিতে পারো, দুই ট মানে টবের দুই সাইডে দুটো করে দিতে পারো, তাতেও গ্রোথ অনেক ভালো হবে। তোমরা চাইলে ছোটো ছোটো পটেও ছোট্ট ছোট্টভাবে করে গাছগুলো রাখতে পারো, সেইভাবেও রাখা যায়। আবার পলি ব্যাগের মধ্যেও গ্রো করতে পারো, এনি হাউ যে কোনো রকমভাবে তোমরা গ্রো করতে পারো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের খুব খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো এবং কমেন্ট করো। তোমাদের আমি বারবার বলছি, তোমাদের যে কোনো রকমের গাছের সমস্যা তোমরা আমার ভিডিও চ্যানেলে কমেন্ট করো, আমি সঠিক মানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, আমি বারবার তোমাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার কী করবো, এবার জাস্ট এতে হালকা হালকা পরিমাণ জল দিয়ে দেবো। জল কিন্তু তোমরা বেশি দেবে না,
আজকে জল দিলাম তো, কালকে বা পরশু দিন আবার যখন দেখবে, কাল হয়তো গোড়াটা শুকাবে না, কিন্তু পরশু দিন দেখবে গোড়াটা হালকা একটু ড্রাই ড্রাই মানে শুকনো শুকনো হয়ে গেছে, তখন হালকা হালকা পরিমাণ জল দিয়ে দেবে, ব্যাস তাতেই হবে।